মাসে 30 দিনের কাজ সুনিশ্চিতকরণ এবং 60 বছর পর্যন্ত কাজের নিরাপত্তা বিভিন্ন সরকারি নিয়োগে অগ্রাধিকার সহ একাধিক দাবিতে কেন্দ্রের দ্বারস্থ হলো সিভিল ডিফেন্স কর্মীরা। এদিন ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 11 দফা দাবি নিয়ে একটি দাবিপত্র তুলে দেওয়া হলো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাতে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মাধ্যমে দাবিপত্র দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে যেন এই দাবিপত্র পাঠানো হয় সে কারণে এদিন বালুরঘাটে সুকান্ত মজুমদারের বাসভবনে এসে সিভিল ডিফেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য নেতৃত্ব সুকান্ত মজুমদারের সাথে দেখা করেন এবং দাবিপত্র তুলে দেন। সিভিল ডিফেন্স কর্মীদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বারংবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। রাজ্যের তত্ত্বাবধানে সিভিল ডিফেন্সের কাজ হলেও যেহেতু এটি একটি কেন্দ্রীয় প্রকল্প, তাই কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনতে এদিন সাংসদ সুকান্ত মজুমদারের মাধ্যমে দাবিপত্র দেওয়া হয়। এ বিষয়ে কি জানিয়েছেন সিভিল ডিফেন্সের রাজ্য সম্পাদক প্রসেনজিৎ বসাক? কি কি দাবি নিয়ে কি কি ঘটনা ঘটেছিল, কি দাবি? নমস্কার, আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের লাঞ্ছিত, বঞ্চিত এবং নিপীড়িত, শোষিত আমরা ভলেন্টিয়ার্স। আমরা দীর্ঘ 2018 সাল থেকে আমরা আমাদের দাবিপত্র একাধিকবার আমরা সিএমকে থেকে শুরু করে ডিএম এবং নবান্ন অভিযান, বিধানসভা অভিযান, রাজভবন, ডাইরেক্টর জেনারেল যে উৎপল নস্কর মহাশয়, কন্ট্রোলার সাহেব রয়েছে, ওনাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ আলোচনার মাধ্যমে আমাদের দাবিপত্র আমরা তুলে দিয়েছিলাম। এবং যে আমাদের বিকাশ ভবন রয়েছে জাভেদ খান, ওনার কাছে আমরা দাবিপত্র তুলে দিয়েছিলাম। এবং আমাদের যে ফিরাদ হাকিম রয়েছেন মেয়র সাহেব এবং যে আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু রয়েছে, তারাতে আমাদের লাইফের মাধ্যমে আমাদের দাবিপত্র তুলে দিয়েছিলাম। কিন্তু এই পর্যন্ত কোনো সুরাহার কথা আমাদের ওনারা মুখেও তুলেননি, এর পরবর্তীতে কোনোরকম অফিসিয়ালভাবে কোনো কিছু জানাননি, যার ফলে আমরা যে আমাদের সিভিল ডিফেন্সটা যেহেতু রাজ্য এবং কেন্দ্র যৌথ উদ্যোগে পরিচালনা হয় সমস্ত দিক থেকে, এবং রিসেন্ট যে আবদা মিত্র অমিত শাহজি 350টা ডিস্ট্রিক্টে যেটা পাবলিশ করেছে, ট্রেনিংটা শুরু করেছে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের 23খানা জেলার মধ্যে আমরা বিভিন্ন জেলা থেকে আমরা ট্রেনিংটা পাচ্ছি আবদা মিত্র প্রশিক্ষণ। তো এর মধ্যে যে অমিত শাহজি যে বিভিন্ন ধরনের স্কিমের জন্য যে একটা সার্কুলার একটা ছেড়ে দিয়েছে, সেই সার্কুলার কপিটারের মধ্যে যা যা আছে তার থেকে কিন্তু তারা এনারা আলাদা আলাদাভাবে তারা তাদের মতো করে মানে পরিচালনা করছে। তো আমরা বলতে চাচ্ছি যে যেহেতু রাজ্য সরকারকে এতদিন ধরে আমাদের দাবিপত্র জানানো হয়েছে, কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী বা আমাদের স্বরাষ্ট্র দপ্তর মন্ত্রী বা আমাদের যে অসামরিক প্রতিরক্ষার যে কেন্দ্রমন্ত্রী যে রাজনাথ সিং রয়েছে, তার কাছে আমাদের দাবিপত্র মাননীয় সাংসদ এবং রাজ্য সভাপতির মাধ্যমে আমাদের দাবিপত্র কেন্দ্রের কাছে পৌঁছে। কি কি দাবি? আমাদের দাবি মাসে 30 দিনের কাজ সহ 60 বছরে সুনিশ্চিত করতে হবে এবং প্রত্যেকটা ছেলেকে আইডেন্টি কার্ড এবং পোশাক দিতে হবে। এছাড়াও যে ডিউটিগুলো হয় সেগুলো রোটেশন ওয়াইজ সকল ভলেন্টিয়ার্সদের ডিউটি দিতে হবে। এবং আমরা বলতে চাইছি যে রাজ্য সরকারের বিভিন্ন গ্রুপস এবং গ্রুপ ডি দপ্তরে এই সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সের প্রশিক্ষণ ছেলের দ্বারাই কিন্তু এই জায়গাগুলোয় তাদের ব্যবস্থা করে দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। যেভাবে সিভিক ভলেন্টিয়ারদের আজকে তারা না পরীক্ষা দিয়েছে না কোনো ফিজিক্যাল করেছে, অথচ তারা মাসে 9,000-10,000 বেতন পাচ্ছে। তো আমাদের বক্তব্য, আমরা তো বিভিন্ন রকম হায়ার ট্রেনিং নিয়ে আছি, আজকে স্টেট লেভেলের ট্রেনিং বা আমাদের সেন্ট্রাল লেভেলে আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এনডিআরএফ আসছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, 60 বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত এবং 30 দিনের কাজ। এটাই আমাদের মূলত দাবি। আমাদের এই দাবির জন্য আমরা একাধিকবার রাজ্য সরকারে গিয়েছি, আমরা আজকে সুগন্ধ মাননীয় সাংসদের কাছে এসেছি, উনি যেন আমাদের দাবিপত্র সেন্ট্রালের কাছে গিয়ে পৌঁছায়। আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রসেনজিৎ বসাক, ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন স্টেট সেক্রেটারি। কি হয়েছিল, ঘটনাটা কি ঘটেছিল আমি তো জানতেই পারলাম আজকে, আমি তো জানাইনি। আমাকে আজকে অনুপম দা শুনবো কি জানাচ্ছেন সিভিল ডিফেন্স কর্মী রুমা দে সরকার। আমি রুমাদের সরকার, আমরা দীর্ঘ 22-23 বছর ধরে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সে আছি। আমরা হচ্ছে আমাদের একটাই দাবি যে আমরা এতদিন ধরে আছি, আমাদের আগে যারা নতুন ঢুকেছে সিভিক বা অন্যান্য গ্রামীণ পুলিশ তারা কাজ করছে, আমরা তো কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্ট, আমরা তো একভাবে কাজ করছি, কিন্তু আমরা আমাদের যে প্রাপ্য সম্মানটা যে 30 দিনের কাজ এবং 60 বছরের সুনিশ্চিততা, এটা পেলেই আমরা খুশি। এটার জন্য আমরা আবেদন করছি, আমরা রাজ্য সরকারের কাছেও বলেছি, রাজ্য সরকারকেও আমাদের কাগজপত্র সব পাঠানো হয়েছে, আমাদের যে এমপি সুকান্ত দাস, সুকান্ত মজুমদারের কাছে এসেছি, আমরা দিলাম। এই তো উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা তোমাদেরটা দেখছি।
মানে কেন্দ্রে পাঠাচ্ছে এটা কেন্দ্রে পাঠাচ্ছি হ্যাঁ আমি আমাদের কাগজপত্র সব কেন্দ্রে পাঠানো হয়েছে উনি বলছেন যে আমি দেখছি আমি তোমাদেরটা পাঠাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে আছে তার সাথে কথা বলছেন উনি বলল যে আমি দেখছি ব্যাপারটা ওনার সাথে কথা বলে তোমাদেরকে কতটা হেল্প করা যায় উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা তোমাদের সাথে আছি মানে মূলত আপনাদের দাবি বেতন সম্মানিত ভাতা বৃদ্ধি ও 60 বছর পর্যন্ত 30 দিনের কাজ সুনিশ্চিত এবং 60 বছর এটাই আমাদের দাবি আমরা দীর্ঘ 22 23 বছর ধরে কাজ করে আসছি অ্যাক্টিভ ভলান্টিয়ার আপনার নাম আরেকবার বলবেন আমার নাম রুমাদি সরকার अभी ना जाओ छोड़ कर बाबा दादू बाबा डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल আপনারা ওনার সাথে দেখা করতে পারেন আমরা জানি আপনার হৃদয়ের কথা হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার জীবনের আর এদিন সুকান্ত মজুমদার বলেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিভিল ডিফেন্স কর্মীদের ট্রেনিং কিট ও টি শার্ট প্রদান করা হয় কিন্তু রাজ্য সরকার সেই কিট এবং টি শার্ট প্রদানে দুর্নীতি করছে পাশাপাশি এদিন স্বজন পোষণের অভিযোগ আনেন তিনি আপনার কাছে একটা দাবিপত্র নিয়ে এসেছো তারা বিভিন্ন দাবি দাবা জানালো কিভাবে দেখছেন বিষয়টা দেখুন এই সিভিক ভলেন্টিয়ার যারা তাদের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আপদা মিত্র বলে একটি প্রোগ্রাম চালু করেছেন যেখানে তাদের ট্রেনিং 9,000 টাকার কিট দেওয়ার কথা 750 টাকার টি শার্ট দেওয়ার কথা এবং সমস্তটা কেন্দ্র সরকারের টাকা দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পাচ্ছি প্রথমত এই ট্রেনিংয়ে তাদেরকে এখানে পশ্চিমবঙ্গের এফিডেভিট সই করানো হচ্ছে সেখানে বলা হচ্ছে যে আমরা এই ট্রেনিং নেবো কোনো চাকরির ডিমান্ড করতে পারবো না যারা সেই এফিডেভিটে সই করছেন না তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না এবং তার সাথে সাথে এই যে 9,000 টাকা কিট দেওয়ার কথা সেই কিটেরও কোনো হদিশ এই জেলার ক্ষেত্রে নেই দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে নেই 750 টাকার টি শার্ট দেওয়ার কথা কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে 200-300 টাকার টি শার্ট দিয়ে বাকি টাকা মেরে দেওয়া হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় দুর্নীতি মানে আমি যে বলেছি রনে মনে জনজঙ্গলে যেখানেই সুযোগ পাবে কাটমানি খাইবে একদম পারফেক্ট উদাহরণ হচ্ছে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দক্ষিণ দিনাজপুর জেলাতে হচ্ছে এবং স্বজন পোষণ হচ্ছে যারা কাজ পাচ্ছে প্রতিনিয়ত কাজ পেয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছের যারা লোক আর যারা কাজ পাচ্ছে না তারা বছরের পর বছর বসে থাকছে কেউ কোনো কাজ পাচ্ছে না সিভিক সিভিক যারা সিভিল ভলেন্টিয়ার যারা আছে এছাড়াও সুনিশ্চিত চাকরি 60 বছর পর্যন্ত সম্মানিত ভাতা বৃদ্ধি এই বিষয়গুলো দেখুন এনারা ট্রেনিং প্রাপ্ত হয়েছেন এনাদের আমার মতে একটা নির্দিষ্ট কোটা করে যে সমস্ত আমাদের বাহিনীগুলো আছে যেমন পুলিশ হতে পারে হোমগার্ড হতে পারে বা সিভিক ভলেন্টিয়ার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে এদের একটা কোটা বা দেওয়া উচিত কারণ যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় আসে সেই প্রাকৃতিক বিপর্যয়ের সময় কিন্তু সিভিল ডিফেন্সের যারা ভলেন্টিয়ার্স আছে যাদের ট্রেনিং হয়েছে তাদেরকে কিন্তু কাজে লাগানো যেতে পারে তো একটা কোটা দিয়ে এদেরকে ধীরে ধীরে রিক্রুটমেন্ট করা উচিত অগ্রাধিকার দিয়ে এদের রিক্রুটমেন্ট করা উচিত